আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিনাস ব্লগে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, শুকর আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজ আরেকটা ব্লগ শুরু করে দিয়েছি সকাল সকাল। এই যে এখন শুরু হয়ে গেল, সেই আগের মতোই রুটিন অনুযায়ী কাজ, যেমন সকালের নাস্তা, তারপর একের পর এক রান্না বাড়া, তারপর ঘরের বাকি কাজগুলো। আর এখন আমি এই যে সকাল নাস্তা বানাচ্ছি, পরাটা তো গরম গরম পরাটার সাথে ডিম ভাজি, আর এরপরে তো থাকছেই গরম গরম চা। আসলে পুরো রোজায় এই যে রোজা থাকার পর ভাজা পোড়া যা খাওয়া হয়েছে, এরপরে কোনো কিছু আসলে খাওয়ার ইচ্ছে হয় না। তারপর এই যে তিন দিন গরুর মাংস, মুরগির মাংস, তারপরে পোলাও খেতে খেতে মুখের রুচি একেবারে যেন শেষ। এখন আর অন্য কিছু খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুধু ঝাল ঝাল কিছু খাই। তো এই জন্য ভাবছি আজ একটা মজার ভর্তা তৈরি করব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়। তা আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি। কথা ছিল আলু ভাজি করার, কিন্তু একটু ঘুম থেকে দেরি হয়ে গেছে উঠতে, সেজন্য আলু ভাজিটা আর করতে পারিনি। তো এখন ডিম ভাজি করেই খাওয়া শুরু করব। আসলে রোজা থাকলে সকালবেলা এই ঝামেলাগুলো করতে হয় না, একদম সকালবেলা কোনো খাওয়া দাওয়া নাই, যা কিছু হোক সেটা বিকেলবেলা ইফতারিতে। আর ইফতারির টাইমে তো খুব মজা মজা খাওয়া দাওয়া, সেটা তো একটা অন্যরকম ব্যাপার। তো এই যে আমার নাস্তা খাওয়া শুরু করে দিয়েছি, একে একে সব কাজগুলো গুছিয়ে, মানে সকালের। সকাল নাস্তা শেষ করে চলে এলাম একেবারে দুপুরে রান্নার আয়োজনে। তো এখন আমি আমটা রান্না করেছি, আর এই প্যানেই বাগার দিয়েছিলাম, এবং সেই প্যানটাতেই আমি যে মাছগুলো ধুয়ে রেখেছিলাম টাকি মাছ, এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো হলুদ, লবণ এবং লাল মরিচ মেখে রেখে দিয়েছিলাম, সেটা এখন এই তেলের মধ্যে ভেজে নেব। যে কোনো ভর্তাই আমার খুব প্রিয়, আর এই টাকি মাছের ভর্তাটা আমি যখন থেকে শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে, এরপর থেকে আমি প্রায় এগুলো বানাই, আমার খুব ভালো লাগে। আর যদি শুটকি ভর্তা, তারপরে টাকি মাছের ভর্তা, এগুলো কালিজিরা ভর্তা যদি খিচুড়ির সাথে খাওয়া হয়, অথবা গরম গরম ভাতের সাথে, আসলে তো কী বলবো, আর খুবই মজা এবং খুবই টেস্টি। আর আমি যেহেতু ভর্তা পছন্দ করি, আমি প্রায় এভাবে বানিয়ে খাই। আমার ভর্তা দেখে যারা পারেন না শিখে নিতে পারেন, আশা করি আপনাদেরকে ভালোই লাগবে ভর্তাটা। একদমই রেস্টুরেন্ট স্টাইলে ভর্তাটা বানাচ্ছি। তো মাছগুলো আমি ভেজে নিয়েছি এই তেলের মধ্যেই, কয়েকটা শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি। আমি যেহেতু ভর্তায় ঝাল খেতে পছন্দ করি, সেজন্য আমার পছন্দ অনুযায়ী আমি মরিচ দিয়েছি। যদি কেউ ঝাল কম বেশি খান, সেক্ষেত্রে আপনারা মরিচটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী হবে। এখন আমি মরিচগুলো তুলে নেব। এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম, এবং এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, এবং 10-12টির মতো হবে রসুনের কোয়া, সাথে আরও দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ। পেঁয়াজটা নিয়েছি আমি এখানে বড় 1 কাপে ভরে ভরে নিয়েছি, এটা আপনাদের অনুযায়ী নেবেন, পছন্দ অনুযায়ী যে কতটুকু পেঁয়াজ দিবেন এবং রসুন কতটুকু দিবেন, কিন্তু পরিমাণটা আপনার ইচ্ছে অনুযায়ী হবে মাছের কম বেশি বুঝে। এবার আমি ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজা অলমোস্ট শেষ, এখন আমি এটা একটা বাটিতে তুলে রাখবো। আর
আর এই ফাঁকে আমি মাছগুলো বেছে নিয়েছি। এই যে আমি চুলাটা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম, তো এখন বন্ধ করে এই চুলার উপরেই প্লেটটা রেখে দিয়েছি। আমার আসলে রান্নাঘরে জায়গা খুবই কম, সেজন্য কাজ করতে একটু সমস্যা হয়। আর এখন আমি পাটায় বেটে নিচ্ছি এই যে শুকনো মরিচগুলো প্রথমেই। তো মরিচগুলো বাটার পরে দিয়ে দিলাম যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো, এবার সবগুলো মিশিয়ে ভালো করে বেটে নেব। আসলে ভর্তাটা এভাবে শিলপাটায় বেটে নিলে ভর্তা মজা লাগে, আমার কাছে ভালো লাগে। তারপর আপনারা চাইলে ইচ্ছে করলে ব্লেন্ডারও দিতে পারেন, সেটা আপনাদের ভালো লাগা, যেটা যার যার মন ইচ্ছে হয় আর কি। তো পেঁয়াজটা ভালো করে বাটার পরে আমি এই যে মাছগুলো বেছে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, এখন এই মাছগুলো বেটে নেব। বড় মাছগুলোতে কাটার পরিমাণটা কম, এগুলো হাত দিয়ে সুন্দর করে বাছা যায়। আর যদি ছোট মাছ হয় টাকে মাছগুলো, তাহলে দেখা যায় যে অনেক কাটা থাকে, বাছতেও সমস্যা হয়। তো আপনারা চেষ্টা করবেন যেন টাকে মাছগুলো একটু বড় থাকে, তাহলে বাটতে এবং খেতে সুবিধা হবে। তো মাছটা তো বাটা শেষ, এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। ভর্তাটা দেখে লোভ লাগছে না? যারা লোভ লাগছে, খেতে ইচ্ছে করছে, ফটাফট ভর্তাটা বানিয়ে খেয়ে ফেলেন, দেখবেন যে খুবই মজা। আর যারা খান না তারাও একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভর্তাটা ভালোই লাগবে। তো হয়ে গেল আমার টাকে মাছের ভর্তা। এরপর আমি বাকি কাজগুলো ঘরে করে নেব। আর এই যে আমার সিম্বা বসে আছে আমার ফ্রিজের উপরে, সে এখানে বসেই আমার দিকে তাকিয়ে আছে যে কখন এসে আমি ওকে একটু আদর করবো, সাথে দুষ্টুমি করবো। সে এখানটাতে বসে বসে সব কিছু খেয়াল করে। সে দাঁত বের করে বসে আছে। আমার মেয়ে ওর সাথে দুষ্টুমি করছে, সে কিছুই বলে না। একটা সময় দেখা যেত সিম্বাকে ধরাই যেত না, সে সবসময় দূরে দূরে থাকতো। আর এখন এইভাবে বসে থাকে, যেমন আমাদেরকে দেখলে কখন এসে আমরা ওর সাথে দুষ্টুমি করবো, সে অপেক্ষা করতে থাকে, কিছু বলে না। এই যেমন একদম শুয়ে পড়েছে, যেমন ওকে আমরা একটু আদর করি। সিম্বার চোখগুলো অদ্ভুত সুন্দর মাশাল্লাহ, মানে এমনভাবে তাকায় ওকে দেখলে ইচ্ছে করে যে খুব আদর করি। ক্যামেরার দিকে কিভাবে তাকিয়ে আছে, সে বুঝতে পারছে যে তাকে ভিডিও করা হচ্ছে। সিম্বা সবসময় ফ্রিজের উপরেই বসে থাকে, আরও তার কিছু কিছু জায়গা আছে যেমন বারান্দা, সানসিটে, আর এখন সে এখানেই বসে। আর এখানে বসে বসে সবাইকে দেখতে থাকে যে কে কোথায় হাঁটাহাঁটি করে, কখন ওর কাছে আসবে, সে এভাবে অপেক্ষা করতে থাকে। তো এই ফাঁকে আমার ঘরের বাকি কাজগুলো আমি সেরে ফেলেছি। তো এখন দুপুরবেলা খাওয়ার সময় হয়েছে, তো আমরা এখন সবাই খেতে বসেছি।
আজ যেমন ভর্তা বানিয়েছি, তারপরে আম ডাল, এটা তো খেতে আমার খুবই ভালো লাগছে। আর যেহেতু ভর্তা খুব মজা করে খাচ্ছি, তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো বলছি লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আবার নেক্সট ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই নিরাপদ থাকবেন, আল্লাহ হাফেজ।